হ্যালো বাগানি বন্ধুরা, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। ভালো আছে তোমাদের বাগানের প্রত্যেকটা গাছ। আমি তোমাদের বাগানি বন্ধু মামন। তোমরা এখন দেখতে পাচ্ছ আমার ছাদ বাগানের একটা জল পদ্ম ফুলের গামলা। গামলা ভরে আছে বেশ কিছু কুঁড়ি। এ গাছের মাটি আমি তৈরি করেছিলাম শুধুমাত্র সরিষার খোল দিয়ে। গাছটার বর্তমান বয়স 1.5 মাস। বেশ কয়েকটা ফুলও কিন্তু ফুটে গেছে, আবারও কিন্তু বেশ কয়েকটা কুঁড়িও এসেছে। এখানে একটা কিন্তু বেশ ভালো রানার গামলার উপরের দিকে উঠে আসছে। আজকে এই রানারটাকে কিন্তু আমি তুলে নেব, তুলে নিয়ে নতুন করে গাছ তৈরি করব। এই রানারগুলো থেকে কিন্তু খুব ভালো গাছ তৈরি করা সম্ভব, আর সেই গাছে কিন্তু খুব তাড়াতাড়ি ফুল পাওয়াও সম্ভব। এক হাতে ফোনটা দিয়ে ভিডিও করছি, আর এক হাতে আমি এটাকে তোলার চেষ্টা করছি সাবধানতার সাথে, তাই একটু অসুবিধা হচ্ছে। এই রানারটাকে আমরা খুব সাবধানতার সাথে তুলে নিয়ে কিন্তু দুদিন জলে ভাসিয়েও রাখতে পারি, আবার চাইলে এখনই কিন্তু এটা মাটি তৈরি করে বসিয়ে দিতে পারি। আমি একটা দিন এটা কিন্তু জলে ভাসিয়ে রাখবো, তারপরে কিন্তু মাটি তৈরি করে সঙ্গে সঙ্গে বসিয়ে দেব। খুব তাড়াতাড়ি এই গাছটা থেকেও ফুল পাবো।